হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরজি টেক। বন্ধু, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো ডিএলএড অর্থাৎ যেটা প্রাথমিক শিক্ষার বা ভর্তির জন্য যে আলটিমেটলি টিচারের জন্য যে ডিএলএড কোর্স করা হয় সেই কোর্সে যে আবেদন চলছিল, কিন্তু সেই আবেদনে কিন্তু অনীহা ভর্তিতে এবং স্টুডেন্টরা ভর্তি হচ্ছে না ঠিকঠাক। তো তার জন্য কিন্তু এই যে ডেটটা এটা এক্সটেন্ড করা হয়েছে। ইভেন যে আলটিমেটলি যেটা কোর্সের জন্য যে ফর্ম ফিল আপের জন্য আগের বার ছিল 300 টাকা, সেটাকে এবার করে দেওয়া হয়েছিল 100 টাকা, রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা, কিন্তু তবুও কিন্তু এখানে স্টুডেন্টদের ভর্তি হচ্ছে না। তো তার ফলে যারা যারা আপনারা এখনও অবধি ডিএলএড এর জন্য ভর্তি প্রিপারেশান নিচ্ছিলেন তারা নিতে পারেন। তো এবং এদের কিন্তু ডেটটা 14/9/2020 অবধি এক্সটেন্ড করা হলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা পুরো কী বলছে তার জন্য লিডিং নিউজ পেপারটা দেখে নেবো। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, স্নাতকে পড়াশোনা করতে করতে অর্থাৎ কেউ গ্র্যাজুয়েশন করতে করতে সে কি ডিএলএড এর কোর্সে ভর্তি হতে পারে কি পারে না, সেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো তার জন্য প্রথমত দেখে নিচ্ছি কী বলছে। রাজ্যে অনিয়মিত শিক্ষক নিয়োগ, ডিএলএড কোর্সে ভর্তিতে সাড়া নেই। তো যেটা হচ্ছে, বেশ কিছুদিন ধরেই রাজ্য শিক্ষক নিয়োগ অনিয়মিত হয়ে পড়েছে। প্রাথমিকেও 2017 সালে ফর্ম ফিল আপ হলেও এখনও নিয়োগ পরীক্ষা করা হয়নি। এই অবস্থায় প্রাথমিকের চাকরি নিয়ে সবার মধ্যে এরকম আশঙ্কা তৈরি হয়েছে, ফলে সেভাবে সাড়া মিলছে না ডিএলএড কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া। প্রাথমিক শিক্ষক হিসাবে চাকরির জন্য ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড প্রশিক্ষণ হলো আবশ্যিক। প্রাথমিক শিক্ষা পর্ষদ আশা করেছিল এই কোর্সে ভর্তির চাহিদা থাকবে, কিন্তু এখনও পর্যন্ত গতবারের তুলনায় প্রায় 10 ভাগের 1 ভাগ আবেদন জমা পড়েছে। হাতে মাত্র আর কয়েকদিন সময় রয়েছে। 10ই আগস্ট থেকে রাজ্যের প্রায় 46,000 আসনে ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু করা হয়েছিল, করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের সভাপতি মানিক্য ভট্টাচার্য জানিয়েছেন গতবার এই কোর্সে প্রায় 5 লক্ষ অ্যাডমিশনের জন্য ফর্ম জমা পড়েছিল, কিন্তু এবার সেই ছবিটা ভালো না। এবং আগেরবার ছিল যেটা 300 টাকা, এবার সেটা কমিয়ে 100 টাকা করে দিয়েছে জেনারেলদের জন্য। এবং আগেরবার যেটা 5 লক্ষ জমা পড়েছিল এবার মাত্র জমা পড়েছে 52,479, মানে খুবই কম ধরতে গেলে, মানে 10%-এরও কম ধরতে গেলে জমা পড়েছে। তো তার ফলে মানে আলটিমেটলি যারা ডিএলএড করতে চাইছেন তারা এখন করতে পারেন, কারণ যেহেতু সময়সীমাটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে কি বলেছে তার জন্য নোটিশটা দেখে নেবো গভর্নমেন্টের। সেটা হচ্ছে, নোটিশটায় বলেছে এক্সটেনশন অফ দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মস ফর অ্যাডমিশন অফ টু ইয়ার্স ডিএলএড কোর্স রেগুলার 2020-2022। তো এখানে দেখুন বলে দিয়েছে আজকে যেটা লাস্ট ডেট ছিল সেটা থাকছে না, 14/9/2020 অবধি এটাকে এক্সটেন্ড করে দেওয়া হলো। ইভেন যেটা আপনার ছিল হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট জন্য 100 টাকা এবং বাকি রিজার্ভদের জন্য 50 টাকা, সেটাই আছে। তো তার ফলে যারা এখন অবধি ডিএলএড এ প্ল্যান করছেন করার জন্য তারা এখানে অ্যাডমিশন করতে পারেন। কোথায় গিয়ে একটু অ্যাডমিশন করতে হবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডিএলএড মানে আমাদের প্রাইমারি এডুকেশন ওয়েবসাইট। তো এখানে এই যে নোটিশটা আছে এই নোটিশটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে টোটাল অ্যাপ্লিকেশানে সব কিছু আছে, যদি আপনার দরকার লাগে আপনারা জানাবেন, আমি সেটা দেখিয়ে দেবো আলাদা করে। এবার হচ্ছে কথা হচ্ছে যারা ধরুন প্রাইমারি সেকশনে পড়ছে মানে আলটিমেটলি গ্র্যাজুয়েশন করছে তারা কি ডিএলএড অ্যাডমিশন করতে পারে? তো না, পারবে না, কারণ একটা স্টুডেন্ট দুটো রেগুলার কোর্স একসাথে করতে পারে না। এবার কি ডিস্টেন্স আর রেগুলারের মধ্যে আলাদা থাকে সেই নিয়ে ইউজিসি নতুন নোটিফিকেশন এসেছে, সেটা আপনারা যদি জানতে চান যে আমি একটা রেগুলারের সাথে একটা কি ডিস্টেন্স করতে পারবো, সেটা পরবর্তী ক্ষেত্রে আনবো। কিন্তু এই সাবজেক্টে, এই বিষয়ে অর্থাৎ আপনি যদি আজকের ধরুন গ্র্যাজুয়েশন করছেন, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ছেন, আপনি প্ল্যান করছেন আমি ডিএলএড কোর্সে ভর্তি হব, তাহলে আপনাকে কিন্তু সেই কোর্সটা ক্যান্সেল করাতে হবে এবং তাহলেই আপনি ডিএলএডে অ্যাডমিশন পেতে পারবেন। কারণ দুটো কিন্তু রেগুলার কোর্স একসাথে করা কোনো দিন যায় না। তো তার জন্যই, এবং ইভেন যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছে তারা অ্যাডমিশান নিতে পারে, তাদের কোনো অসুবিধা নেই, কারণ তাদের তো গ্র্যাজুয়েশন শেষের পর্যায়ে। কিন্তু যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছে তারা কিন্তু পারবেন না। আর একটা কথা বলে দিই, ডিএলএড কোর্সের জন্য এইচএস পাস লাগে, এইচএসের মার্কশিট লাগে, অর্থাৎ এইচএস পাস থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন যারা এই বছর এইচএস পাস করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, যারা অলরেডি গ্র্যাজুয়েশনে ধরুন কোথাও ভর্তি হয়নি বা হয়ে গেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই তাদের কাছে। এবং তারা যদি অ্যাপ্লাই করে তাদের তখন কী করতে হবে, যে ধরুন ক্যালকাটা বা যাদবপুর বা আমাদের WBSU বা বর্ধমান যেখানেই আপনারা ভর্তি হয়েছেন সেইখানে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি এটাকে ক্যান্সেল করতে চাই। তো তার ফলে সে তারা আপনাকে একটা টিসি সার্টিফিকেট দেবে, একটা ক্যান্সেল করে দেবে। ইভেন তার আপনার মনে হয় যে পেমেন্টটা, সেই পেমেন্টের কিছু অংশ বা পুরো পেমেন্টটাও মনে হয় তারা ফেরত দিয়ে দেয়। তো তারপরে আপনি ডিএলএড কোর্সে অ্যাডমিশন নিতেই পারেন। তো এটা হচ্ছে টোটাল ভিডিওটা যেটা জানালাম, এবং বা আর যদি কেউ জানার থেকে কোয়েশ্চেন করবেন তবে আপনারা যারা যারা ডিএড করার প্ল্যান করছেন করতে পারেন, বা কেন ভর্তি হচ্ছে না আপনাদের কী মনে হয় সেটা আপনারা কমেন্ট বক্সে জানান। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকে পরপর আপডেট নিয়ে আসবো, দেখা যাক এরপরে ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য বা মিটিংয়ে কী হচ্ছে, তার যত তাড়াতাড়ি আপডেট পাবো আপনাদের কাছে নিয়ে আসছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।